আৰু বিহু সংগ্ৰীৰ ঠিকাত বিহু সংগ্ৰীৰ বঁটা প্ৰদান কৰিবলৈ আমি আগবাঢ়িছো। যুৱ বৰ্ষ অৰ্থাৎ 2023 বৰ্ষৰ বিহু সংগ্ৰী শ্ৰীমতী প্ৰতীক্ষা বুঢ়াগোহাঁই মঞ্চলৈ আমন্ত্ৰণ কৰিছো আৰু তেওঁৰ হতুৱাই ৰূপৰ মুকুট আৰু বেণ্ড পৰিধান কৰাব বিচাৰিছো। স্থায়ী মুকুটটি দিব শ্ৰীযুতা স্থায়ী। আমি এইখিনিতে প্ৰতীক্ষা বুঢ়াগোহাঁই যোৱা বৰ্ষৰ বিহু সম্ৰাজ্ঞী প্ৰতীক্ষা বুঢ়াগোহাঁই মঞ্চলৈ আহিবলৈ অনুৰোধ জনালো, কিয়নো তেওঁৰ হাতেৰে আমি প্ৰদান কৰিম এইবাৰৰ বিহু সম্ৰাজ্ঞীৰ মুকুট। মনজ্যোতি বৰুৱাৰ সোঁৱৰণত এটি চলন্ত ৰূপৰ মুকুট বিহু সম্ৰাজ্ঞীলৈ আগবঢ়োৱা হৈছিলে বৰুৱা পৰিয়ালৰ তৰফৰ পৰা। এই মুকুটটি পৰিধান কৰোৱাব আমাৰ যোৱা বৰ্ষৰ বিহু সম্ৰাজ্ঞী প্ৰতীক্ষা বুঢ়াগোহাঁই। বেণ্ড আৰু মুকুট প্ৰত্যেকগৰাকী নাচনীৰ সপোন, প্ৰতিগৰাকী বিহু নাচনীৰ সপোন বিহু সম্ৰাজ্ঞী খিতাপ লাভ কৰাৰ। এই মুকুটটি পৰিধান কৰিলে আজি এই সন্মান লাভ কৰি এই মুকুটটি পৰিধান কৰিলে শিৰুশ্ৰী শইকীয়াই। আৰু স্থায়ী মুকুট বিহু সম্ৰাজ্ঞীলৈ আগবঢ়াইছে শ্ৰীযুতা মনামী বেজবৰুৱাই প্ৰয়াত ব্ৰজেন বৰুৱাদেৱৰ জীয়ৰীয়ে স্থায়ী মুকুট আগবঢ়াইছে এয়া শ্ৰীযুতা মনামী বেজবৰুৱা বাইদেউ। মনামী বেজবৰুৱালৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। এয়া আমাৰ যোৱা বৰ্ষৰ বিহু সম্ৰাজ্ঞী এখনি ফুলাম গামোচাৰে আমি মৰম যাচিলো। এইখিনিতে মনামী বেজবৰুৱা বাইদেউলৈ এখনি গুৱাহাটী বিহু সন্মিলনীৰ তৰফৰ পৰা এখনি বিহুৱান আমি প্ৰদান কৰিছো। আমি আগবাঢ়িম, কিন্তু পটককে এবাৰ শিৰুশ্ৰীৰ অনুভৱ জানিব বিচাৰিম। কেনেকুৱা লাগিছে শিৰুশ্ৰী? এগৰাকী বিহু নাচনীৰ সদায় সপোন থাকে যে এগৰাকী বিহু সম্ৰাজ্ঞী হোৱা। আৰু যেতিয়াৰ পৰা মই বিহু নাচ আৰম্ভ কৰিছোঁ 2013 চনৰ পৰা, তেতিয়াই মই সপোন দেখিছিলোঁ যে এদিন হ'লেও এই মুকুটটো মোৰ শিৰত জিলি দিব, আৰু সেয়া আজি সম্পূৰ্ণ হ'ল। গতিকে এই যিখিনি মই কৰিব পাৰিছোঁ মোৰ মা দেউতা ভাইটি তেখেতসকলৰ চেষ্টাৰ ফলত মই কৰিব পাৰিছোঁ, আৰু লগতে মোৰ গুৰু ৰত্নেশ্বৰ মামা, সংগীতা গগৈ, মীনা মামা, দেৱ কাকতি, মাধুৰনাথ চৌধুৰী বাইদেউ, তেখেতসকলৰ কাৰণেহে আজি এই কিতাপটো অৰ্জন কৰিবলৈ মই সক্ষম হৈছোঁ। আৰু লগতে যিসকল ৰাইজে মোক আশীৰ্বাদ কৰিছিলে তেখেতসকলক বহুত বহুত ধন্যবাদ। সদায় মই এই ধৰণে ভাল কাম কৰি যাম, আপোনালোকে মোক সকলোৱে আশীৰ্বাদ কৰিব, ধন্যবাদ। এইখিনিতে এটা কথা জানি খুব ভাল লাগিছে যে 2022, 2023 আৰু 2024 চনত
একটি দলের প্রায় তিনগী বিহু সম্রাজ্ঞী হল এইখান মঞ্চ। দলটির নাম বিড়িনা বিহু দল। বিড়িনা বিহু দল, বিড়িনা বিহু দলল শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর এনে সুন্দর সুন্দর দক্ষ বিহু অতি আপনাদের আগবাই দিয়ক বিহু মঞ্চ সেয়াই ভগবানের ওসর প্রার্থনা। মই এইখিনিতে তিনিওগীকে এবার সম্মুখে আসবলে অনুরোধ জানাইছো। তিনগীর একপি ফটো লোক বিচারিছে, একপি ফটো লোক বিচারিছে। আমার আর বহুতো উপহার আছে বিহু সম্রাজ্ঞীল। আমি মানে হ্যাপিমণি বিষয়া বাইদ মঞ্চলে আসবলে মোর মাতৃ, হ্যাপিমণি বিষয়া মোর মাতৃ মঞ্চলে আসবলে অনুরোধ জানাইছো। এটি ফুলের থোপা আর এখনি গামোচা প্রদান করব বিহু সম্রাজ্ঞী শ্রীমতী হ্যাপিমণি বিষয়ায়। এটি ফুলের থোপা আর এখনি বিহু আনেরে বিহু সম্রাজ্ঞী উলগ জানাব গুহী বিহু সম্মিলনীর সদস্য শ্রীমতী হ্যাপিমণি বিষয়ায়। এটি ফুলের থোপা আর এখনি গামোচা বিহু সম্রাজ্ঞীল আগবাইছে হ্যাপিমণি বিষয়ায়, শ্রীমতী হ্যাপিমণি বিষয়ায়। মানপত্র প্রদান করব গুহী বিহু সম্মিলনীর সাধারণ সম্পাদক শ্রীযুত নীলুপম দাসে। শ্রেষ্ঠ গগনা বাদক আমি অকনমান আগতে কইছোয়ে যে আসলতে এজনেই আসিলে, তথাপিও এতিয়া দাতা যিজন যিগৰাকী দাতা সেই বাদাটির তেখেতে আগ্রহ করেছে আসলতে প্রয়াত তেখেতর ককাক প্রয়াত লক্ষ্মী দত্ত ভূঁয়া আর আইতা মীরা ভূঁয়ার সোঁৱৰণত সেই বাদাটি আগবাবলে আগ্রহ করেছিল। গতি মানে এগারী গগনা বাদক আসলে কোন দলের আসলে সেইটাই এটা পম্পীনাথর দলের গগনা বাদক আসলে পম্পীনাথর দলের এজনেই তেখেতলৈ প্রয়াত লক্ষ্মী দত্ত ভূঁয়া আর মীরা ভূঁয়ার সোঁৱৰণত এটি তিনি নং স্থানীয় তিনি নং ওয়ার্ডর পরিষদ শ্রীযুত নীলম জ্যোতি ভূঁয়া বত্রিশ নং ওয়ার্ডর পরিষদ শ্রীযুত নীলম জ্যোতি ভূঁয়াদেবে আগবাইছে এটি স্থায়ী বটা আর নগদ 2000 টাকা। কমিটিক ধন্যবাদ জানাইছো। পম্পীনাথর গগনা বাদক তেখেতকে এই বটাটি প্রদান করা হয়েছে, প্রদান করেছে 32 নং ওয়ার্ডর পরিষদ শ্রীযুত নীলম জ্যোতি ভূঁয়াদেবে আগবাইছে এটি স্থায়ী বটা আর 2000 নগদ ধনের টোপলা। আমি বিহু সম্রাজ্ঞীল কোকা কোলার তরফের পর আগবাইছে 1,00,000 নগদ ধনের টোপলা। মানে মঞ্চলে আসবলে অনুরোধ জানাইছো কোকা কোলা কোম্পানির ডাইরেক্টর ইস্ট জোনের মোহিত নারদেব। বিহু সম্রাজ্ঞীল কোকা কোলার তরফের পর আগবাইছে 1,00,000 নগদ ধনের টোপলা আর সেই
নগদ ধনের টুকুলাটি আগবাবলে মঞ্চলে এয়া আমি আদরিছো কোকা কোলা কোম্পানির ইস্ট জোনের ডিরেক্টর মোহিত নারক। এখনই মানপত্র প্রদান করব গুয়াহী বিহু সম্মিলনীর